আজ 14ই আগস্ট, আর ঘড়িতে বাজে এখন সন্ধে 6:30। আমি এখন থেকেই আমার ব্লগটা আরম্ভ করে দিলাম, যদিও ব্লগ করার মানসিকতা সেভাবে নেই, কারণ কলকাতা শহরের বুকে যে ঘটনা ঘটে গেছে সে নিয়ে আমরা সত্যিই শঙ্কিত। আমি একজন নারী হিসেবে, একটি মেয়ের মা হিসেবে, মানে যখনই মনে পড়ছে ঘটনাটা, তখন ভাবছি আমাদের যে সামনের দিনগুলো কতটা সুরক্ষিত, বা আমাদের এই প্রজন্মের কাছে আমরা কী বা রেখে যাচ্ছি, কোন দৃষ্টান্তই বা তারা দেখতে পাচ্ছে। যাই হোক, কোনো কাজই তো থেমে নেই, স্কুল, পাঠশাল, অফিস সবই রেগুলারের মতো চলছে, সব কিছুর মধ্যেই মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আর প্রতিবাদ মানে কি, চরম প্রতিবাদ। প্রত্যেক দিনই রাস্তাঘাটে মিছিল, মিটিং সবই চলছে, যে প্রতিবাদ আমরা মনে প্রাণে সমর্থন করছি। সব জায়গায় হয়তো যেতে পারছি না, কিন্তু যেখানে যেতে পারবো অবশ্যই যাব। তা যাই হোক, সন্ধে থেকে তো ব্লগটা আরম্ভই করেছি, সন্ধেবেলার কাজগুলো সেরে নিচ্ছি। আর কালকে 15ই আগস্ট, কাল আমাদের বাড়িতে আসবে বিশেষ অতিথি। বিশেষ অতিথি বলতে আমার ছোট্ট 2.5 বছরের ভাইপো, ও জন্মের পর থেকে একবারও আসেনি, ওর মা বাবার সাথেই আসবে, দিন কয়েক থাকবে। তো তখন তো রিম্বির মনে তো খুবই আনন্দ, ছোট ভাইকে নিয়ে এটা করবো, ওটা করবো, অনেক জল্পনা কল্পনা রয়েছে। আর আমি এখন রাত্রের ডিনারের জন্য তড়কা বানাতে চলে এসেছি। আজকে রাত্রের ডিনারে এক চিকেন তড়কা বানাচ্ছি, যেটা একটু বেশি করেই বানাচ্ছি। আর তড়কাটা তো একটু বেশি করে বানিয়ে রাখলে মজে গেলে ওটা ভাত আরও ভালো খেতে লাগে। আর কালকের জন্য একটু ডিমের ডেভিলও রেডি করছি, ওই কিমাটাতে একটু, মানে ডিমের ডেভিলের যে মানে মশলাটা হবে তার মধ্যে একটু চিকেন কিমাও অ্যাড করে দেবো। তা সব কাজগুলোই করে নিচ্ছি। আর আজকে দখলের যে সমাবেশ আছে সেখানেও একটু যাবার ইচ্ছা আছে, জানি না কতদূর কী করে উঠতে পারবো। তো যাই হোক, ঝটপট করে হাতের কাজগুলো করে নিচ্ছি, এদিকে মশলাটাও রেডি করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেগুলারের যে মশলা, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি সব দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর একটু টমেটো সসর মধ্যে দিয়েছি, যাতে এই দুটো রান্নাই কভার হয়ে যায়, মানে ডিমের ডেভিল বা চিকেন তড়কা দুটোতেই এই মশলাটা দেবো। তাড়াতাড়ি করেই হাতের কাজগুলো করছি, আর ওর বাবা এসে কি বলবে জানি না, ওর তো শরীরটা খুব একটা ভালো নেই, ও কালকেই দাঁত তুলেছে, তো দাঁতের যন্ত্রণায়ও ভুগছে। কিন্তু অফিস তো যেতেই হবে, অফিসে অনেক কাজ, মানে অফিস তো যেতেই হবে, তো সেই জন্য অফিসে বেরিয়ে গেছে। তো আমি কালকের জন্য ডিমের ডেভিলটা রেডি করছি বললামই, আর আজ ওটা গড়ে আমি ফ্রিজে রেখে দেবো। প্রতিবাদ তো আমাদের করতেই হবে, এ যা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে, আমাদের প্রত্যেকেরই উচিত রাস্তায় নেমে প্রতিবাদ করা, দলমত নির্বিশেষে। জানি না কত দূর কী করে উঠতে পারবো, তবে এর বিচার তো হবেই, প্রতিবাদ লাগাতার প্রতিবাদ চলতে থাকবে। তা এখানে চিকেন কিমাটা আমি একটু মানে আদা পেঁয়াজ রসুন ফাইনলি চপ করে নিয়ে তার তেলের মধ্যে সেটা দিয়ে টমেটোও দিয়েছি, চিকেন কিমা দিয়েছি, তারপর রেগুলারের মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ডিটেলে হয়তো রেসিপিগুলো শেয়ার করতে পারছি না, তবুও অল্প অল্প করে দেখিয়েই দিচ্ছি। আর এখানে ডিমের ডেভিলের জন্য আলুটা পেস্ট মেখে নিচ্ছি, আলুটা আমি খোসা শুদ্ধই সেদ্ধ করেছিলাম, তারপর একটু ভালো করে কড়াইয়ে মশলা টসলা চিকেন কিমা দিয়ে ওটাও শুকনো শুকনো করে নেড়ে নেব, তারপর বানাবো ডিমের ডেভিল। আমার ক্লাস 8-এর মেয়ে এসব দেখে শুনে আমাকে বলছে, মা তোমরা বোধহয় আমাকে আর মানে বাইরে পড়াতে কোথাও পাঠাবে না। সত্যি ওদের মধ্যেও একটা এমন ভয়ের সৃষ্টি হলো সে আর বলার কথা নয়, এত নেগেটিভিটি ছড়িয়েছে কি আর করা যাবে। আর এই রকম ঘটনা সে তো সত্যিই গায়ে কাঁটা দিয়ে দেয়, কোথাও আমরা সুরক্ষিত নই। সত্যি যেখানে আমরা যেটাকে মানে আমরা দ্বিতীয় হোম ভাবি, কাজের জায়গাটাকে, সেটাও সুরক্ষিত নয়। কোন মানুষ মানে কোনো মানুষকে কি আর বিশ্বাস করা যাবে না। বলতে বলতে এদিকে তড়কাটাও রেডি হয়ে গেছে, আমি তড়কার ডালটা অনেকটাই সেদ্ধ করেছিলাম। তো যাই হোক, এগ চিকেন সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এর মধ্যে কাসুরি মেথি তো দিয়েছিলামই বললাম, আবার কিছুটা কাসুরি মেথি বাটার আর গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নেব। প্রতিদিনকার কাজকর্ম তো চলছেই, কিন্তু মনটা পড়ে আছে, মানে মনটা একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে এর বিচার আমরা কবে পাব, কি একটা ঘটে গেল, সত্যি মানে কোথা থেকে যে কি হয়ে গেল ভাবা যাচ্ছে না। এরকম কেস তো অনেকই হয়, আমরা খবরে কাগজে টিভিতে সবসময় দেখতে পাই, কিন্তু প্রপার কলকাতার মতো একটা মহানগরীর কেন্দ্রস্থলে যে একটা বড় হসপিটালের মতো জায়গায় একটা মেধাবী মানে ডক্টরকে যে এরকমভাবে
মানে মারা হলো সত্যিই ভাবলে গা শিউরে উঠছে, তার বাড়ির পরিস্থিতিটাই বা কী। আর কালকে ব্রেড ক্র্যাম আমি বানিয়ে রেখেছিলাম, এখন ডিমের ডেবিলগুলো গড়ে নিচ্ছি। হাতের কাজগুলো তো ঝটপট করে করেই নিচ্ছি, জানি না কতদূর কি করতে পারবো। ওর বাবা একবার কিন্তু বলছিলই, মানে অফিস থেকেও একবার ফোন করেছিল যে তোমরা কোথায় যাবে, তোমরা অবশ্যই যাও, আমি হয়তো যেতে পারবো না। মানে বললামই তোর দাঁতে যন্ত্রণা হচ্ছে, দাঁত তুলেছে, ও পারলে তো নিয়েই যেত, কিন্তু আমাকে বললো আমাদের কাছাকাছি কোথায় এই রাত দখলের সমাবেশ হচ্ছে সেটা আমি জেনে তোমাদের জানাচ্ছি, তুমি রিগ্রিম্মিকে নিয়ে অবশ্যই যাও, কারণ ওদেরও এটা দেখা উচিত আমরা কোন সমাজে বাস করছি। আজকে 2024-এ এসেও এরকম যে ঘটনা ঘটছে সত্যিই ভাবা যায় না। আজকে যখন আরও আরও জায়গায় গ্রামে গঞ্জে অনেক মানে প্রত্যন্ত গ্রামে এইসব ঘটনা ঘটেছিল, তখন মানুষ ভেবেছিল সত্যি ওখানে হয়তো সন্ধ্যের পর থেকে মানুষজন যাতায়াত করে না, বা ওখানে অশিক্ষিত মানুষজনের বাস, তারাই হয়তো এটা করেছে। কিন্তু এই কলকাতা শহরের বুকে এরকম একটা বড় হসপিটালে শিক্ষিত মানুষদের ভিড়ে যে এরকম মানুষজন লুকিয়ে আছে সেটা সত্যিই ভাবতে অবাক লাগছে। আর শুধুমাত্র কলকাতা শহরই নয়, অনেক অনেক জায়গা থেকে, বাইরের দেশ থেকে সবাই শুনছি প্রোটেস্ট করছে। আর আজ আমরা যদি ঘরে মুখ বুঝে বসে থাকি, তাহলে আর এই ঘটনার পরও যদি ঘরে সবাই বসে থাকে তাহলে তো কিছু বলার নেই, প্রত্যেককে বাইরে বেরিয়ে একটা প্রোটেস্ট আমাদের করতেই হবে। তো চিকেনের কিমাও দিলাম তাই, খেয়ে মানে তাই জন্য ভাবছিলাম কেমন একটু চিউই চিউই ছিল, মানে একটু মাংস মাংস মতো। ডিম দিয়েছো নাকি দাদা? না না, ডিম ভেজে, হ্যাঁ না ডিম ভেজে কেউ দেয়, ওটা তো আমি ইয়েতে দিয়েছি তড়কা। ভালো বৃষ্টি এসে গেল রে, ঝমঝম ঝমঝম করে সব মানুষজন যাবে, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, যাদবপুর, গড়িয়া তো যাবে কি করে সেটাই তো ভাবছি। এত বড় একটা প্রতিবাদ, তো বৃষ্টি এসে গেল, জানি থেমে যাবে হয়তো, রাত্রির তো অনেকটা রাত্রি সবাই যাবে, যেন থেমে যায়। কি বড় বড় হচ্ছে ডিমের দেবীগুলো, দোকানে মনে হয় এটা আধখানা দেয়। আর এইভাবে যদি এক ডেভিল বানিয়ে রেখে, মানে বানিয়ে রাখা যায় বেশ কিছুদিন ফ্রিজে রাখা যায়, তো বাড়িতে কোনো লোকজন এলে একটু মানে সহজেই চটপট করে আমরা ভেজে দিতে পারি। তো হাতের কাজগুলো মোটামুটি হয়ে গেল, আর এদিকে তড়কাটাও রেডি, ওর বাবা বাড়ি ফিরেছে তো বাটার ছিল না, সে বাটারটাও নিয়ে এসছে, এখন তড়কার মধ্যেটা দিয়ে দিচ্ছি। আর ওর বাবাও মানে অফিস থেকে এসেই বলছে তুমি রিগ্রিম্মিকে নিয়ে, বললামই তো বারবারই বলছে কাজ, কাছের কোন জায়গায় সমাবেশ হচ্ছে সেখানে অবশ্যই যাও, আমি যেতে পারলে তো যেতামই কিন্তু আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তোমরা বেরিয়ে পড়ো। তা প্রথমে মনের দিক থেকে সায় পাচ্ছিলাম না, যেতে তো ইচ্ছা করছেই কিন্তু এত রাত্রে ছেলে মেয়ে দুটোকে নিয়ে যাব, কিন্তু ওর বাবা মানে আমাকে সাহস যোগাচ্ছে কিচ্ছু হবে না আজকের দিনে, সবাইকে ঘরে মানে আজকের দিনে ঘরে বসে থাকলে হবে না, আজকের দিনে কিন্তু বেরোতেই হবে। আমি ভালো থাকলে তো তোমাদের নিয়ে বেরোতামই, কিন্তু কি আর করব, তুমি রিগ্রিম্মিকে নিয়ে অবশ্যই যাও। আজ 15ই আগস্ট, আজ স্বাধীনতা দিবস, সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? এই ঘটনার পর মনে হচ্ছে আমরা এখনও স্বাধীন হইনি, আর অন্যবারের থেকে এবারের স্বাধীনতা দিবস একদম আলাদা। আমার জন্মের পর থেকে এতগুলো বছরে এরকম স্বাধীনতা দিবস কোনো দিন আসেনি, মানে একটা থমথমে পরিবেশ, কোথাও কোনো দেশাত্মবোধক গান বাজছে না। আজকে 15ই আগস্টের সকালটা শুরুই হয় লতা মঙ্গেশকরের বন্দে মাতারাম গান শুনে, কিন্তু সব জায়গা যেন থমকে গেছে, না আছে কোনো ফ্ল্যাগ হোস্টিংয়ের উত্তেজনা, না কোথাও দেশাত্মবোধক বললামই তো কোনো গান বাজছে, কিচ্ছু নেই, কলকাতা মানে মহানগরী একদম শুনশান হয়ে গেছে। আর এদিকে আমি হাতের কাজগুলো এগিয়েও নিয়েছি, সকালে দিয়েছিলাম ওয়াশিং মেশিন, সেটা এখন মেলে টেলে দিলাম, তারপর সাদা আলু চচ্চড়ি আর পরোটা বানাচ্ছি, বললামই তো যে আজকে আমার ভাইয়ের বউ বাচ্চাটাকে নিয়ে আসবে। আর এখানে আমি ডিমের ভুর্জি বানিয়ে রাখছি,
আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য বানাবো মিক্সড ফ্রাইড রাইস, মানে এতে এগ, প্রন, ভেজিটেবিল সবই থাকবে, আর তার সাথে চিকেন একটু অন্যভাবে বানাবো আর ডিমের ডেভিল, আর এদিকে পরোটা তরকারিটা সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। সকাল থেকে উঠে কর্মকাণ্ড তো শুরুই করেছি, কিন্তু মনটা ভীষণ ভারাক্রান্ত, মানে এরকম স্বাধীনতার সকাল এরকম ভাবাই যায় না। 2024টা যেন একটা অভিশপ্ত হয়ে গেল। প্রনগুলোতে আমি একটু গোলমরিচ নুন মাখিয়ে রেখে দিলাম, আর একটু সয়া সস দিয়েছি, আর এদিকে একটু মাছের ঝোল বানিয়ে নিচ্ছি। বাচ্চাটা তো মানে আমার ভাইপো তো ওই সব খাবে না, আর একটু সবজি দিয়ে মাছের ঝোল ভাত এগুলোই বানিয়ে নিচ্ছি। আর এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি, একটু দই দিয়েছি, সাদা তেল, নুন, অল্প একটু চিনি, আর এখানে সমস্ত সবজি টবজিগুলো কেটে রেখেছি যেগুলো ফ্রাইড রাইসে অ্যাড করব। কিছুই ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে, একটাই মনের মধ্যে আশা যে এর বিচার আমরা পাবই, এইভাবেই আমাদের মন এগিয়ে যেতে হবে। আর এদিকে রিম্বির পুজো টুজো হয়ে গেছে, ও ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছে। ও আজকে সকাল সকালই স্নান ছেড়ে নিয়েছে, বললামই তো ওর তো খুবই আনন্দ যে ছোট্ট ভাইটা আসছে। এদিকে একটু বিছানা টিছানাও মানে চাদর চেঞ্জ করে দিচ্ছে, আমার তো হাতে প্রচুর কাজ, মানে আমি তো প্রচুর ব্যস্ত, ওই জন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছে। অন্যবার কিন্তু অন্যদিন কিন্তু অনেক বলে বলে করাতে হয়, রিম্বি এটা একটু করে দিবি, ওটা একটু করে দিবি, আজকে কিন্তু সেভাবে ওকে বলতে হচ্ছে না, ও মানে একদম ঝটপট করে সব রেডি করে দিচ্ছে। কখন কৃষ্ণ আসবে আর ওর সাথে হাসি মজা করবে। একটু জামা কাপড় গুলো ইয়েতে দিয়ে দিবি তো? আরে না, সামনের ওই যে জামা কাপড় গুলো তুই একটু ওই ক্লোথ হ্যাঙ্গারে তুলে দিস তো দিবি। আর এইখানে এরিক এখানে গিটার নিয়ে একটু টুংটাং করে দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক গান বাজাচ্ছিল, মানে নিজেই তোলার চেষ্টা করছিল। আমি ভিডিও করছি বলে ওর তীব্র আপত্তি। এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে, এই রেসিপিটা একটু অন্যভাবেই বানিয়েছি, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। মোটামুটি কাজকর্ম আমার রেডি, একটু বেলা হয়ে গেলে না আমার একদমই কাজে মন লাগে না, মনে হয় ঝটপট করে সকাল সকালই সব কাজকর্মগুলো সেরে ফেলি। আর আমাদের আজকে হেল্পিং হ্যান্ড দিদিও আসেনি। আর এদিকে একটা বড় প্যানের, বড় ফ্রাইং প্যানের মধ্যে আমি ভেজিটেবলসগুলো একটু সাদা তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে আদা, পেঁয়াজ, রসুন একটু ফাইনলি চপ করে নিচ্ছি, এটাই আমি ফ্রাইড রাইসে মেশাবো। আর এদিকে পিং অনিয়ন এগুলোও কেটে রেখেছি। হাতের কাজগুলো মোটামুটি কমপ্লিট, আর ওরাও এসে পৌঁছে গেছে, আর কৃষ্ণ কিন্তু ঘুমিয়ে কাদা, ও গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছে, ছোটো বাচ্চা তো গাড়ির একটু দুলুনিতেই ঘুম চলে আসে, ওদের একটু শরবত দিই। আর কালকের যে রাত দখলের সমাবেশে আমরা গিয়েছিলাম, এরিক রিম্বিকে নিয়ে যে আমি গেছিলাম গড়িয়াহাট, সেটা সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো একটা ভিডিওতে শেয়ার করেছি তার একটাই কারণ, কারণ কত মানুষ সেখানে জড়ো হয়েছিল, মানে কত মানুষ যে প্রতিবাদ করছে রাত্রির বলেও কিন্তু কেউ থেমে থাকেনি। প্রচুর মানুষজন, প্রচুর সম্মানীয় ব্যক্তিত্ব সবাই কিন্তু এসেছে, সত্যি আমি দেখে অবাক। আর কৃষ্ণ এখানে হাত পা ছড়িয়ে ঘুম লাগাচ্ছে, এতটাই ক্লান্ত হয়ে গেছে, অনেকটা সকালে উঠেছে আবার এতটা রাস্তায় এসছে। ফ্রাইড রাইস আমার রেডি, ওদিকে চিকেনের, চিকেনও রেডি, আর ডেভিলগুলো খালি খাবার আগে ভেজে নেব। তালফুরুলি এটাতে কি আছে? এটাতে তালের পাল, ওই তালের মাড়ি বলি আমরা যাকে, ওটা আছে।
আর এখানে এগুলো সব রিম্মি স্পেশাল, রিম্মি পাগল হয়ে যাচ্ছে তাল খাওয়ার জন্যে। রিম্মি বলছে আমার সন্ধেবেলা এলি কেমন তাল পুরলি তালের লুচি খেতে ইচ্ছা করছে। মাকে বলছে, মা তো পাঠিয়েইছিল যখন ওর বাবা ঠাকুমাকে দিতে গেছিলো, আমার দিকে তাদের দেখো, যখন ওর বাবা ঠাকুমাকে দিতে গেছিলো তখন তো পাঠিয়েইছিল তাল পুরলি তালের লুচি। আবার রিম্মি বলেছে দিম্মাকে আবার পাঠিও, এই যে এগুলোতে তালের লুচি আর এগুলোতে তালের ফুরুলি, আর একটা নারকেল আছে জন্মাষ্টমীর জন্যে, আর এটা তালের পাল। রিম্বির এখন কদিন চলবে তাই তো? বেশ কয়েকদিনের খাবার। আর রিম্বি একা খায়, তোমরা কেউ খাও না? আমরা অল্প, তুই তো বেশি খাস বল। বেশি খাই, তুমি মনে হয় বেশি খেয়েছো সবচেয়ে। না হ্যাঁ, আমি আর বাবা খেতেই পারিনি বেশি। তুমি বাড়িতে ছিলে তাই তুমি বেশি খেয়েছো। না না, আমি কেমন কাজ কেন। হ্যাঁ ও চিনতে পারছে না, বুঝতে পারিনি, ঘুম থেকে উঠে দেখছি এদিকে এদিক তাকাচ্ছে। আর এদিকে আমার খাওয়া দাওয়া রেডি, সবাইকে খেতে দিয়ে দিই। বললাম তো টেবিলগুলো ভেজে নিচ্ছি। আর কৃষ্ণ কিন্তু এখানে এসে চমকে গেছে, একে তো ঘুমিয়ে ঘুমিয়ে ঢুকেছে, ভাবছে আমি কোথায় এলাম। তার মধ্যে ও ওর কাজকর্ম আরম্ভ করে দিয়েছে। আর এখন আমরা সবাই মিলে করে নিচ্ছি খাওয়া দাওয়া। ওটা কি? ওর বাবাকে কিন্তু আজকে অফিস যেতে হয়েছে। আগে বলো ওটা কি? ওটা গিটার, ওনা ঢোল নেবে। গিটার গিটার গিটারটাকে কি বলছে? গিটার গিটার ভেতরে আছে, বার করে দেবো, তুমি নেবে। আর আমরা এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। এখন প্রায় 7:30 বাজছে, তো সবাই মিলে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে। ওই গাড়িটা দেখেছে, খালি ওই গাড়িটায় চাপার ধান্দা। আর অ্যাক্রোপলিস মলে কোনো এক্সিবিশন চলছে, মাঝে মধ্যেই তো চলতে থাকে এটা সেটা। তো এখন দেখছি অনেকগুলো স্টল হয়েছে। রিয়া দেখ কি স্টল হয়েছে। আর অ্যাক্রোপলিস, আমরা তো চলেই এসেছি অ্যাক্রোপলিস মলে কৃষ্ণকে নিয়ে। আর অ্যাক্রোপলিস মলটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, প্রতি অনুষ্ঠানেই এরা ভাল বেশ সুন্দর করে সাজায়। ওরাও হয়তো জানতো না যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আর বাচ্চারা তো বোঝেই না, তারা মা বাবার হাত ধরে, অনেক বাচ্চাই এসেছে আজকে অ্যাক্রোপলিস মলে ঘুরতে। কোথায়ই বা যাবে, কলকাতা শহরে এই মলগুলোই ভরসা। কাছাকাছি তো কোনো পার্ক বা কোথাও সেভাবে যাওয়ার জায়গা নেই। তারপরে হঠাৎ হঠাৎই বৃষ্টি চলে আসছে, তো ওরা বুঝছে না যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল, কি ঘটনা আজ ঘটে গেছে। হয়তো যখন ওরা বড় হবে তখন এগুলো ওরা মানে মা বাবার মুখ থেকে শুনবে। তো যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। আর বাড়ি থেকে বেরিয়ে অ্যাক্রোপলিস মলে এলাম, কিন্তু রাস্তায় কোনো জায়গাতেই দেখতে পেলাম না কোনো একটা দেশাত্মবোধক গান বাজছে বা কোথাও একটু আনন্দ মজা হচ্ছে। সত্যি মানে অন্য বারের সাথে এবারটা অন্য বারের থেকে এই বারের স্বাধীনতা দিবসটা একদমই আলাদা। আমার তো দেখে অবাক লাগছে মানুষের মধ্যে কতটা মানে মানুষ কতটা আঘাত পেয়েছে মনের মধ্যে, বা কতটা বিদ্রোহী হয়ে উঠেছে যে তারা এগুলো সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, বা সমস্ত জায়গায় মিছিল মিটিং হচ্ছে। এই আশাতেই আছি যে একটা সঠিক বিচার আমরা পাবই। এত মানুষের মানে প্রচেষ্টা কখনোই বিফল হবে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি। চলে গেল।